মানুষ একটি কৌতূহল প্রবণ প্রাণী। অজানাকে জানার ও বোঝার প্রবল ইচ্ছা মানবজাতির সৃষ্টি শুরু থেকে। সেই ইচ্ছা শক্তির কারণে মানবজাতি আজ এত সমৃদ্ধ। তাই সেসব মানুষের জানার পরিধিকে আর একটু সমৃদ্ধ করতে স্টোরি ব্যাগের আজকের আয়োজন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন 60টি মহাদেশ তৈরির ইতিহাস, সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়ার অস্তিত্ব, বর্তমানে 60টি মহাদেশের ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার 4টি দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভৌগোলিক আদি ও ভবিষ্যৎ অবস্থান, এবং সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া অনুগঠিত হলে এর ভালো ও খারাপ দিক। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের জিওগ্রাফিক্যাল এই আয়োজন। বর্তমানে আমরা পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে যে 60টি মহাদেশের অবস্থান দেখতে পাই, অতীতে এর কোনো অস্তিত্ব ছিল না। মূলত বর্তমানে 60টি মহাদেশ অর্থাৎ 60টি কন্টিনেন্ট একটি সুপার কন্টিনেন্টের আওতায় ছিল। 1912 সালে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এই বিষয়ে সর্বপ্রথম ধারণা দেন। তিনি সেই সুপার কন্টিনেন্টের নাম দেন প্যাঞ্জিয়া, যা একটি গ্রিক শব্দ যার অর্থ সমস্ত জুড়ে। ওয়েগনারের মতে 60টি মহাদেশ একত্রে একটি মহাখণ্ডের আকারে গঠিত ছিল, যা 175 মিলিয়ন বছর আগে ভাঙ্গনের ফলে আজকের মহাদেশের সৃষ্টি হয়। বিশেষ করে বর্তমানের উত্তর আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মানচিত্রকে একত্রিত করলে এর প্রমাণ আমরা খুঁজে পাই। তখন মাত্র একটি মহাসাগর ছিল যার নাম প্যাথালাস। প্যাঞ্জিয়া থাকার সময় দক্ষিণ এশিয়ার 4টি দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অ্যান্টার্কটিকা মহাদেশের সাথে যুক্ত ছিল, যার কারণে সে সময় ভৌগোলিকভাবে এই 4টি অঞ্চলে প্রবল শীত এবং বরফে ঢাকা ছিল। কিন্তু পরে প্যাঞ্জিয়ার অভ্যন্তরীণ টেকটোনিক প্লেটের ভাঙ্গনের ফলে এই 4টি দেশ অ্যান্টার্কটিকা থেকে এশিয়া চলে আসে, যার ফলে আমরা আজ এশিয়ার বাসিন্দা। বর্তমানে 60টি মহাদেশ থাকলেও সায়েন্টিস্টদের মতে পৃথিবীতে লক্ষ কোটি বছর পরপর এরূপ ভাঙ্গন হয়ে আসছে। সেই মোতাবেক তাদের ধারণা আজ থেকে 250 মিলিয়ন বছর পর উত্তর আমেরিকা ও ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ একত্রিত হয়ে নতুন প্যাঞ্জিয়া গঠিত হবে। তাদের ধারণা অনুযায়ী তা দেখতে কিছুটা এমন হবে, যেখানে থাকবে না এক দেশের সাথে আরেক দেশের মধ্যকার দূরত্ব, থাকবে একটিমাত্র মহাসমুদ্র। প্রতিটি দেশে সমান সংখ্যক রোগবালাই বিরাজ করবে, যার ফলে প্রত্যেকটি দেশের মৃত্যুহার সমান হবে। অনেক উন্নত এবং অনুন্নত দেশের মিলনের ফলে অর্থনৈতিক সাম্যতা সৃষ্টি হবে, যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে। এছাড়া কিছু নেগেটিভ সাইডও আছে, যেমন দেশে দেশে সীমানা নিয়ে সংঘাত সৃষ্টি হবে, জলবায়ুর পরিবর্তন হবে যার ফলে অনেক প্রাণী বিলুপ্তি এবং জীববৈচিত্র্যের ব্যাঘাত হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো অঞ্চলগুলো অ্যান্টার্কটিকার সাথে যুক্ত হয়ে বরফে ঢেকে যাবে, ফলস্বরূপ প্রচণ্ড শীতের কারণে মানবজীবন কঠিন হয়ে পড়বে। তো আপনাদের কি মতামত, সকল মহাদেশ একত্রিত হয়ে গেলে অর্থাৎ প্যাঞ্জিয়া পুনর্গঠিত হলে তা মানবজাতির জন্য ভালো হবে না খারাপ? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার নতুন চ্যানেলের আপকামিং ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করুন। খোদা হাফেজ।